যেভাবে সাত মাস ধরে একটু একটু করে ছেলে হয়ে উঠেছিল লাবণী। মেয়ে থেকে ছেলে হওয়ার এমন ঘটনায় তোলপাড় এলাকা। লাবণী থেকে আব্দুল্লাহ হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। টাঙ্গাইলের গোপালপুরে লাবণী আক্তার নামের এক কিশোরী পরিবর্তন হয়েছে এক কিশোরে। পরিবার তার নাম রেখেছে আব্দুল্লাহ আলজিসান। উপজেলা মির্জাপুর ইউনিয়নে আব্দুল্লাহকে দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। এবারের SSC পরীক্ষাতে আব্দুল্লাহকে মেনে নিতে পরিবারের কোনো সমস্যা হয়নি। তার এই শারীরিক পরিবর্তনকে পরিবারের সদস্যরা বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন। এ সময়ে চিকিৎসকরা বলছেন এ ধরনের পরিবর্তন বিরল নয়, হঠাৎই মানবদেহের হরমোনের পরিবর্তন হয়েই এ ধরনের ঘটনা ঘটে থাকে। উল্লেখ্য, দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী লাবণীর বিয়ের চলছিল তোড়জোড়। হঠাৎই লাবণী এরই মধ্যে বুঝতে পেরেছিল তার শারীরিক পরিবর্তন, তাই কারণ দেখিয়ে বিয়ে ভঙ্গ করে দেন লাবণী। প্রথম দিকে তার কথাগুলো কেউ বিশ্বাস না করলেও পরে শারীরিক পরিবর্তনগুলো আস্তে আস্তে চোখে পড়ে সবার। প্রথমে ভয় পেয়েছিল লাবণীর পরিবার, তারপর শহরে গিয়ে মেডিকেল টেস্টের মাধ্যমে অনেকটাই শঙ্কামুক্ত হয় পরিবারটি। মাত্র কয়েকদিনের মধ্যে লাবণীর অনেকাংশ পরিবর্তন দেখে সৃষ্টিকর্তার অশেষ মেহরবাণী বলে ধরে নিয়েছেন পরিবারটি। এদিকে লাবণী থেকে হয়ে ওঠা আব্দুল্লাহকে দেখতে ভিড় জমাচ্ছে প্রতিবেশীরা। পরিচয়ের এমন পরিবর্তনে পরীক্ষার কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার স্কুল কর্তৃপক্ষ। লাবণীর এমন ঘটনায় পুরো এলাকা তোলপাড় হলেও সেখানকার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো হেলদোল, কারণ হরমোনজনিত কারণে এ ধরনের ঘটনা ঘটতেই পারে বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। যদিও ছয় মাস আগেই এই ঘটনার সূত্রপাত ঘটে, কিন্তু প্রতিবেশীরা জানতে পারে শুক্রবার। এরই মধ্যে এই ঘটনাটি এখন পুরো দেশের কাছেই ভাইরাল। তবে মানবদেহের হরমোনজনিত কারণেই এ ধরনের ঘটনা ঘটতেই পারে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্যবিদরা। পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে থাকছি, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।